হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, সালাম, শুভ সন্ধ্যা। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আচ্ছা, আমরা শুরু করে দেই। আমরা গতদিন আলোচনা শুরু করেছিলাম, যেটা সেটা হচ্ছে যে মনে আছে নিশ্চয় আপনাদের, মানে আইন একটা এগ্রিমেন্ট হওয়ার পরে সেটা এনফোর্সিবল বাই ল বা আইনানুগভাবে বলবৎযোগ্য হতে গেলে যে সমস্ত শর্তগুলো পূরণ হতে হবে, তার মধ্যে প্রথমটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে চুক্তি করার ব্যাপারে পক্ষ, যারা চুক্তির যারা পক্ষ, একটা এগ্রিমেন্টের যারা পার্টি, তাদের সবার লিগেল কম্পিটেন্সি বা আইনানুগ ভাবে সক্ষমতা থাকতে হবে, মনে আছে নিশ্চয়ই আশা করি আপনাদের। এবং সেখানে আমরা যেটা পেয়েছি, আইনানুগ ভাবে সক্ষমতা বলতে যেটা বোঝানো হয়েছে, সাবালক হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, এবং যেটা সেটা হচ্ছে যে কোনো আইন দ্বারা তিনি চুক্তি করার ব্যাপারে, আইনানুগ ভাবে তিনি চুক্তি করার ব্যাপারে অযোগ্য হিসেবে সাব্যস্ত হন নাই, কোনো আইন তাকে চুক্তি করার ব্যাপারে বাধাগ্রস্ত করছে না। আচ্ছা, দ্বিতীয় যে কন্ডিশনটা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করার কথা ছিল, সেটা হচ্ছে ফ্রি কনসেন্ট, অর্থাৎ চুক্তির যারা পক্ষ, যারা পার্টিস টু দ্য কন্ট্রাক্ট, যারা যাদের মধ্যে চুক্তিটা হবে, এই চুক্তি করার ব্যাপারে তাদের স্বেচ্ছায় প্রদত্ত সম্মতি, ফ্রি কনসেন্ট থাকতে হবে। এই ফ্রি কনসেন্টের বিষয়টা নিয়ে আমরা আমাদের আলোচনাটা আজকে শুরু করব। দেখি কতটুকু আমরা প্রসিড করতে পারি, একটু বিষয়টা ইলাবোরেট। আচ্ছা, তো যেটা বলছিলাম, কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন নাকি? আচ্ছা, যেটা বলছিলাম যে চুক্তি করার ব্যাপারে বা একটা চুক্তি বৈধ হওয়ার ব্যাপারে, চুক্তির বৈধতার ব্যাপারে, ভ্যালিডিটি, একটা কন্ট্রাক্ট বা একটা এগ্রিমেন্ট ভ্যালিড হওয়ার ক্ষেত্রে, এটা আইন বাদ দিলেও আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝি, ইচ্ছার বিরুদ্ধে যদি কাউকে দিয়ে কোনো কাজ করা হয়, সেটা স্বেচ্ছায় করলে যেটা তার ওই কাজের ফলাফল বা পরিণতি, আর ইচ্ছার বিরুদ্ধে হলে সেই কাজের ফলাফল এবং পরিণতি সাধারণত এক হবে না বা এক হওয়ার কথা না, মনে মানে কমন সেন্স দিয়ে যদি আমরা চিন্তা করি আইনি বাদ দিয়ে। তো চুক্তি করার বেলায় কিভাবে, আমরা যদি একেবারে লেইম্যান, ছাত্র বা আইনজ্ঞ হিসেবে চিন্তা না করে, যদি আমরা যদি একেবারে সাধারণ মানুষ হিসেবেও চিন্তা করি, যে একটা আমি যে কারোর সাথে একটা চুক্তি করব বা আমাকে একটা চুক্তি করার প্রশ্ন যখন আসছে, আমাকে যদি ওই চুক্তিটা করার জন্য যদি সম্মতিটা এমন ভাবে আদায় করা হয়ে থাকে যেটাতে দেখা যাচ্ছে যে এই সম্মতিটা আমি সম্পূর্ণ স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কোন ধরনের প্রভাব মুক্ত হয়ে এই সম্মতিটা আমি দেই, তাহলে স্বাভাবিক ভাবেই চুক্তিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এটা মানে সন্দেহের কোনো অবকাশ থাকে। তো ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করেই আমাদের যে বিধিবিধানগুলো, যে ধারাগুলো আমরা পাবো 14 ধারাতে গিয়ে, এই ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছায় প্রদত্ত সম্মতি, ফ্রি কনসেন্টের একটা ডেফিনেশন দাঁড় করানো আছে এইভাবে, সেখানে যে বিষয়টা বলা হচ্ছে খেয়াল করবেন যে যেটা ইংরেজিতে বলা আছে সেটা সেটাকে আমি একসাথে একেবারে মানে মোটামুটি বাংলা অর্থ করলে যেটা দাঁড়াবে সেটা বলা হচ্ছে যে সম্মতি বা কনসেন্ট, এটা স্বেচ্ছায় প্রদত্ত হয়েছে বলে গণ্য হবে, স্বেচ্ছায় প্রদত্ত হয়েছে বলে গণ্য হবে, কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি, স্বেচ্ছায় প্রদত্ত হয়েছে বলে গণ্য হবে, যদি না
যদি না তাহা নাম্বার ওয়ান খেয়াল করেন, তাহা বিষয় এটার নামটা হচ্ছে কোয়ার্শন, COERCION, কোয়ার্শন বাংলা অর্থ হচ্ছে ভয় ভীতি, এবং এটা সম্পর্কে বলা আছে 15 ধারাতে। অর্থাৎ কনসেন্ট বা সম্মতি এটা স্বেচ্ছায় প্রদত্ত বলে গণ্য হবে যদি না এটা নাম্বার ওয়ান কোয়ার্শন বা ভয় ভীতি দ্বারা আদায় করা হয়ে থাকে, যেভাবে 15 ধারাতে বলা আছে, পরবর্তী 15 ধারাতে যেটা বলা আছে। নাম্বার টু, আনডিউ ইনফ্লুয়েন্স বা অনৈতিক প্রভাবের মাধ্যমে আদায় করা হয়ে থাকে, যেভাবে 16 ধারাতে বলা আছে। নাম্বার থ্রি, ফ্রড, খুব প্রচলিত একটা শব্দ এবং প্রচলিত একটা বিষয়, প্রতারণা, প্রতারণার মাধ্যমে যদি আদায় করা না হয়ে থাকে, যেভাবে 17 ধারাতে বলা আছে। ফোর্থ, মিসরিপ্রেজেন্টেশন, মিথ্যা অসত্য বা ভুল তথ্য প্রদানের মাধ্যমে আদায় করা হয়ে থাকে, যেভাবে 18 ধারাতে আমরা পাব। লাস্ট বা 5 নম্বর এটা বলা আছে, সেটা হচ্ছে মিস্টেক বা ভুল, যেভাবে 20, 21, 22 ধারা 3টা ধারাতে পাওয়া আসবে, যেভাবে বলা আছে। অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে যে এখানে 5টা সিচুয়েশন, 5টা প্রেক্ষাপট বা 5টা এখানে মানে বিশেষণের কথা বলা হচ্ছে, বলা যায় যে চুক্তি করার ব্যাপারে কারো সম্মতি আদায় করার বেলায় যদি দেখা যায় যে সেই সম্মতিটা ভয় ভীতি মাধ্যমে আদায় করা হয়েছে, নাম্বার টু অনৈতিক প্রভাব বা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আদায় করা হয়েছে, নাম্বার থ্রি ফ্রড বা প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে, নাম্বার ফোর মিস রিপ্রেজেন্টেশন, মিথ্যা অসত্য ভুল ভিত্তি মানে বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে আদায় করা হয়েছে, এবং নাম্বার ফাইভ ভুল, ভুলের ভিত্তিতে চুক্তির যারা পক্ষ তাদের এক পক্ষ বা সব পক্ষ যদি কোনো ভুলের উপর, ভুলের দ্বারা পরিচালিত হয়ে, ভুলভাবে পরিচালিত হয়ে যদি ওই চুক্তি করার ব্যাপারে তাদের সম্মতি দিয়ে থাকে। এই 5টার বলা হচ্ছে যে 5টার কোনো একটার উপস্থিতি যদি থাকে তাহলে বলা হচ্ছে যে ওই চুক্তি করার ব্যাপারে যার সম্মতিটা এই 5টার কোনো একটার মাধ্যমে এসছে তিনি ওই চুক্তি করার ব্যাপারে ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছায় সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। মানে জিনিসটা কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। জি স্যার। পার্টিসিপেন্ট অনেক আছেন দেখছি, 64 জন। আচ্ছা, তাহলে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে এখানে হয়তো দেখা যাবে যে যার সম্মতির সম্মতিটা এইসব কারণের কোনো একটা কারণের দ্বারা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তিনি হয়তো এই সিচুয়েশনের কোনো একটা উপস্থিতি যদি না থাকতো, অর্থাৎ ভয় ভীতি যদি না থাকতো তাহলে তিনি হয়তো চুক্তি করতেন না বা চুক্তি করার ব্যাপারে সম্মতি দিতেন না, যদি কোনো ধরনের আনডিউ ইনফ্লুয়েন্স না থাকতো তিনি হয়তো ওই চুক্তি করতেন না বা চুক্তি করার ব্যাপারে তার কনসেন্ট থাকতো না। একইভাবে ফ্রডের বা প্রতারণার শিকার না হলে তিনি হয়তো ওই চুক্তির সম্মতি করার ব্যাপারে হয়তো সম্মতি দিতেন না। মিসরিপ্রেজেন্টেশনের বেলায়ও একই, যদি মিসরিপ্রেজেন্টেশনের দ্বারা তিনি যদি মিসগাইড না হতেন তাহলে তিনি হয়তো সম্মতি দিতেন না, এবং এক মিস্টেক একইভাবে যদি মিস্টেকের দ্বারা যদি পরিচালিত না হতেন তাহলে হয়তো এই চুক্তি হতো না তাদের মধ্যে। তাহলে বলা হচ্ছে যে এই 5টা সিচুয়েশন বা 5টা সার্কামস্ট্যান্স, এই বা এই 5টা যদি বলি দোষ বলি, এই 5টা দোষের যেকোনো একটা যদি উপস্থিতি থাকে তাহলে
ওই পক্ষ যে পক্ষের সম্মতি এর কোন একটার মাধ্যমে আদায় করা হয়েছে বা দেওয়া হয়ে তিনি দিয়েছেন মর্মে যদি এটা দেখা যায় বা এটা এস্টাবলিশড হয় এটা প্রমাণিত হয় তাহলে বলা হচ্ছে যে এক্ষেত্রে পরিণতিটা কি হবে, এই চুক্তিটার পরিণতিটা কি হবে। চুক্তি তো হয়ে গেছে, এখন চুক্তি হওয়ার আগে যদি এটা এ ধরনের কোন একটা সিচুয়েশনের উপস্থিতি থাকে এবং ওই সময় যদি কনসেন্ট না দিয়ে পার পেয়ে যাওয়া যায় তাহলে তার চুক্তি হওয়ার প্রশ্ন আসছে না। কিন্তু চুক্তি হয়ে গেছে, এখন এর পরে গিয়ে এই প্রশ্নগুলোর উদ্ভব হচ্ছে বা এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে আমাকে বন্দুক থেকেই এই চুক্তি করতে বাধ্য করা হয়েছিল, ওই অবস্থায় আমি প্রাণ বাঁচানোর তাগিদে এই চুক্তি করতে বাধ্য হয়েছিলাম, ওই সময় যদি এটা না থাকতো, এই সিচুয়েশন না থাকতো তাহলে আমি হয়তো চুক্তি করতাম না। এখন সিচুয়েশন আমি ওভারকাম করেছি বা সিচুয়েশনটা পরিবর্তন হয়ে গেছে, ওই সিচুয়েশন থেকে আমি বের হয়ে এসেছি, এখন আমি কি করব বা আমার জন্য অপশনটা কি বা এই চুক্তিটার ভবিষ্যৎটা কি হবে। আমরা গতদিন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দুটো বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, ভয়েড এবং ভয়েডেবল। প্রথমে যে বিষয়টা আমরা বলে পেয়েছিলাম বা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা দেখেন, যে আমাদের সেকশন টু তে যে বিষয়গুলোর ডেফিনিশন বা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে তার মধ্যে টু জি তে গেলে যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল ইজ কল কন্ট্রাক্ট, আর এগ্রিমেন্ট নট এনফোর্সিয়েবল বাই ল, তাহলে বলা হচ্ছে যে সেটা ভয়েড বা সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে, চুক্তিটা সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। স্ট্রেইট ওয়ে এটা একটা ভয়েড এগ্রিমেন্ট যেটা আইনানুগভাবে কোনোভাবে এটা বলবৎযোগ্য হবে না। তো এর মধ্যে আমরা গতদিন আমাদের যে আলোচনার মধ্যে যেটা পেয়েছি যে নাবালক বা মাইনর, মাইনর্স কন্ট্রাক্ট ইজ নো কন্ট্রাক্ট ইন দ্য আই অফ ল, এটা আমরা বুহুরী বিবি ভার্সেস ধর্মদাস ঘোষের যে একটা লিডিং কেস আছে সেটার আলোকে আমরা আলোচনা মধ্যে যেটা পেয়েছি যে কোনো নাবালক যদি কারোর সাথে চুক্তি করে মোটামুটি সাধারণ নিয়ম যেটা সেটা হচ্ছে যে সেই চুক্তিটা সরাসরি বাতিল বা ভয়েড হিসেবে বিবেচ্য হবে, কারণ নাবালকের চুক্তি করার ব্যাপারে আইনত যে সক্ষমতা থাকার কথা সেই সক্ষমতা নাই, আইন দ্বারা তিনি বারিত। তো এর বিপরীতে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে ভয়েডেবল বাতিল, আর ভয়েডেবল বা বাতিল যোগ্য, এবং সেটা আমরা যেটা যেভাবে পেয়েছিলাম ডেফিনিশনের টু আইতে সেটা যেটা বলা হচ্ছে যে চুক্তির এক পক্ষ বলছেন এটা আইন দ্বারা বলবৎযোগ্য, অপর পক্ষ বলছেন যে এটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে না বা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। চুক্তি হয়ে গেছে, চুক্তি হওয়ার পর এক পক্ষের দাবি হচ্ছে এটা আইন দ্বারা বলবৎযোগ্য, অপর পক্ষ বলছেন যে এটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে না। তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে যে পক্ষ বলছেন যেটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে না, এখানে চয়েসটা কিন্তু তাদের উপর, অর্থাৎ রাস্তা তাদের জন্য এখানে দুইটা, একটা হচ্ছে যে স্ট্রেট অফ ওয়েতে আমি বলতে পারি যে এই চুক্তিটা করার ব্যাপারে আমার এই যে কনসেন্টটা নেওয়া হয়েছে ভয়ভীতির মাধ্যমে, আন্ডার ইনফ্লুয়েন্সের মাধ্যমে, ফ্রডের মাধ্যমে, মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে, এইগুলো যদি কোনো একটা দ্বারা যদি আমি আক্রান্ত না হতাম বা কোনো একটা দ্বারা যদি আমি মানে সাফারার না হতাম তাহলে হয়তো আমি এই চুক্তি করার ব্যাপারে কনসেন্ট দিতাম না। এখন চুক্তি করে ফেলেছি, এখন আমি কি করব? নাম্বার ওয়ান, স্ট্রেট ওয়ে আমি যদি চাই তাহলে চুক্তিটাকে ভয়েডেবল হিসেবে সাব্যস্ত করে আমি বলতে পারি যে এই চুক্তি আমি মানবো না, এবং না মানলে সেটার জন্য প্রতিকার আছে, আমরা সামনের দিকে যখন আমাদের আলোচনা যাবে সেই আলোচনার দিকে আমরা পাবো প্রতিকারটা কি। আর বিপরীতে যেটা সেটা হচ্ছে যে ঠিক আছে চুক্তি তো করে ফেলেছি বা হয়ে গেছে, যে কোনো ভাবে হয়ে গেছে, মানে ভয় ভীতির মাধ্যমে হয়ে গেছে,
ভয় ভীতি দেখিয়ে আমার কাছ থেকে কনসেন্ট নিয়ে চুক্তিটা করতে বাধ্য করা হয়েছে, আন্ডু ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, যে কোনো একটার মাধ্যমে আমি এফেক্টেড হয়ে আমি চুক্তিটা করেছি, করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন এসে আমি বলছি যে না, চুক্তিটা যেটা করেছি সেটা আমার কনসেন্টটা এভাবে আদায় করা হলেও আমি এখন এটা মেনে নিচ্ছি, আমি চুক্তিটা মানব। ভয়েডেবল শব্দটা বা ভয়েডেবলের অপশনটা এখানে রাখা হচ্ছে এই কারণে, অর্থাৎ যিনি এফেক্টেড তিনি চাইলে এই চুক্তিটা তিনি মেনে নিতে পারবেন, আর তিনি যদি বলেন যে না আমি মানবো না, তাহলে তিনি সরাসরি সেদিকে যেতে পারবেন। অর্থাৎ এখানে চয়েস বা অপশনটা হচ্ছে তার জন্য। সেই জন্যই এখানে আইনে বলা হচ্ছে যে ফ্রড, মানে কোয়েশন, আনডু ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, এই চারটার মাধ্যমে যদি কারো কনসেন্ট, কারো চুক্তি করার ব্যাপারে কারো কনসেন্ট আদায় করা হয়ে থাকে, কারো সম্মতি আদায় করার মাধ্যমে তাকে যদি চুক্তিতে উপনীত করা হয়ে থাকে, ঠিক আছে, তিনি চাইলে এই চুক্তিটা ভয়েডেবল হিসেবে সাব্যস্ত করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে এটা বাতিল করার জন্য পদক্ষেপ নিতে পারবেন বা বাতিল বাতিল হিসেবে সাব্যস্ত করতে পারবেন। আর তিনি যদি বলেন যে আমি চুক্তি মেনে নিব, তাহলে তিনি সেক্ষেত্রে মেনেও নিতে পারবেন। মিস্টেকের বেলায় গিয়ে একটু অন্যরকম। মিস্টেকের ক্ষেত্রে আমরা যখন এটা মিস্টেকের উপর যে বিধানগুলো আছে 20, 21, 22 যখন আমরা আলোচনা করবো, সেখানে আমরা একটু ডিটেলসে যাব, তখন হয়তো আর একটু এটা ক্লিয়ার হয়ে যাবে মিস্টেক জিনিসটা কি, কেন মিস্টেকের ক্ষেত্রে এরকম হচ্ছে। সেটা হচ্ছে মিস্টেকের বেলায় গিয়ে বলা হচ্ছে যে ভুল, অর্থাৎ এখানে সিচুয়েশনটা দুই রকম আসতে পারে, একটা হচ্ছে যে এক পক্ষের ভুল, আর একটা হচ্ছে যে সবার সব পক্ষের ভুল। অর্থাৎ সব পক্ষ যদি ভুলের উপর পরিচালিত হয়ে যদি চুক্তিটা যায় বা চুক্তিটা হয় তাদের মধ্যে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা স্ট্রেট ওয়ে ভয়েড। আর যদি এক পক্ষ ভুলের দ্বারা পরিচালিত হয়েছে, আরেক পক্ষ অবস্থান সঠিক আছে, সেক্ষেত্রে ওই অপশনটা হচ্ছে ভয়েডেবল। অর্থাৎ যিনি ভুল পথে পরিচালিত হয়েছেন, তিনি চাইলে এটাকে ভয়েডেবল হিসেবে সাব্যস্ত করে আইদার তিনি মেনে নিতে পারবেন, অথবা তিনি বলতে পারেন যে আমি এই চুক্তি এটা বাতিল চাই, এটা আমি মানব না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে এই যে পাঁচটা যে সিচুয়েশনের কথা বলা হচ্ছে, এই সিচুয়েশন বা এই সার্কামস্টান্সেস এর উপর ভিত্তি করে যদি কারো কোনো চুক্তির কোনো পক্ষের কনসেন্ট যদি আদায় করা হয়ে থাকে, তাহলে সেটা মোটামুটি ফ্রি কনসেন্ট হিসেবে বিবেচ্য হবে না, বা ওই চুক্তিটা করার ব্যাপারে তিনি স্বেচ্ছায় সম্মতি দিয়েছেন বলে বিবেচ্য হবে না বা গণ্য হবে না, এবং সেক্ষেত্রে এই চুক্তিটা এই কারণে হয়তো এনফোর্সিবল বাই ল বা আইনানুগ ভাবে বলবৎযোগ্য চুক্তি হিসেবে বিবেচ্য হবে না। এখন খুব শর্টকাটে এই যে 10-15 মিনিটের মধ্যে যেটা বলে দিলাম, বিষয়টা মনে হচ্ছে আসলে খুব একেবারে সিম্পল এবং ইজি একটা বিষয় নাকি? আচ্ছা, এখন এই যে যেটা পাচ্ছি আমরা, বলা হচ্ছে যে কোয়েশন এটা 15 ধারাতে যেভাবে বলা আছে, আন্ডু ইনফ্লুয়েন্স 16 ধারাতে যেভাবে বলা আছে, ফ্রড 17 ধারাতে যেভাবে বলা আছে, মিসরিপ্রেজেন্টেশন 18 ধারাতে যেভাবে বলা আছে, মিস্টেক 20, 21, 22 ধারাতে যেভাবে বলা আছে, এখন তাহলে ডেফিনেটলি এখানে আরো একটু ইলাবোরেশনের ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ এখানে বিষয়গুলো নিশ্চয়ই আরো একটু বিশদভাবে দেখার বিষয় আছে। আচ্ছা, এখন এই যে বলা হচ্ছে কোয়েশন বা ভয়ভীতি, ভয়ভীতির মাধ্যমে কারো সম্মতি আদায় করা, আমি বলেন এটা বলতে কি বুঝাবো আমি, ভয়ভীতির মাধ্যমে সম্মতি আদায় করা কি বুঝলেন? খুব সোজা বিষয় তো, জবরদস্তি ভয়ভীতি দেখাবে না,
মানে প্রেসার ক্রিয়েট করা স্যার অর্থাৎ ভয় ভয়ের মাধ্যমে ভয়ভীতির মাধ্যমে কারো সম্মতি আদায় করা হয়েছে মর্মে যদি কেউ দাবি করে যে এই চুক্তিটা করার ব্যাপারে আমার ভয়ভীতি দেখিয়ে আমার সম্মতি আদায় করা হয়েছে যে ওই যে সিনেমাটক সিনেমায় যেভাবে দেখা যায় মানে নায়িকাকে অপহরণ করে নিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়েছে ব্যাপারটা সিচুয়েশন ওইটাকে মাথায় রেখে চিন্তা করেন না এখন ব্যাপারটা যদি এইরকম খুব সিম্পল এবং ইজি একটা বিষয় তাই তো মানে এই যে বলা হল মানে যিনি বলছেন যে ভয় ভীতি দেখিয়ে আমার সম্মতিটা আদায় করা হয়েছে কি কাজটা করলে কোন কাজটা করলে সেটা ভয় ভীতি হিসেবে ধরে নেওয়া হবে বা ওই কাজের মাধ্যমে ভয় ভীতি দেখানো হয়েছে বলে ধরে নেওয়া হবে বল প্রয়োগ করে যদি কোনো কিছু ইয়া করা হয় বেআইনি ভাবে কোনো কাজ করলে তারপরে জায়গা জমি দখল করলো বা এই টাইপের আর কি একটা খবর ছাপা হয়েছিল এক সময় যে ঢাকাতে ডিআইজি পুলিশ একটা জায়গা পুলিশ কলোনি করবে কিন্তু জায়গার মালিককে নিয়ে টর্চার করে বিভিন্ন ভাবে রাজি করাইছে যে এই জায়গা ওই একটা ঘটনা তো এরকম ঘটনা অহরহ শোনা যায় আমাদের চারপাশে প্রতিদিন শুনি অমুক অমুক প্রভাবশালী বিভিন্ন শিল্প কোম্পানি বসুন্ধরা গ্রুপ মানে কোম্পানির ব্যাপারে নিরীহ জনগণকে তাদের জায়গা জমি বিক্রি করতে বাধ্য করছে এই যে জায়গা জমি বিক্রি করছে এটা তো চুক্তি চুক্তির ভিত্তিতেই করছে এই যে করতে বাধ্য করছে বলা হচ্ছে এই বিষয়গুলো তো আমরা প্রত্যেকদিন দেখি তাই তো আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করেন এই যে নামগুলো আপনারা বলছেন এভাবে যদি একটা 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 করে করে বলতে যাই তাহলে দেখা যাবে যে হয়তো লিস্ট এটা এখানে কমপ্লিট হবে না লিস্ট খালি রাখতে হবে ঠিক আছে সেই জন্য ব্রিটিশরা আসলেই তো ব্রিটিশ কত দূরদর্শী চিন্তা করেন যে গতকালকে বাংলাদেশের সাথে এই সেপ্টেম্বর অক্টোবরে ক্রিকেট খেলতে আসার কথা ছিল তারা সেটাকে এখন বলছে আমরা 2023 সালে আসব আচ্ছা তো এখানে তারা যেভাবে ল্যাঙ্গুয়েজটা সেট করেছে আইনের মধ্যে 15 ধারাতে গেলে আপনারা যে জিনিসটা পাবেন সেখানে এভাবে কিন্তু পার্টিকুলার কোন সিচুয়েশন পার্টিকুলার কোন ধরনের কথা উল্লেখ করা হয়নি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড যে বিষয়টা এখানে বলা হচ্ছে খেয়াল করেন দণ্ডবিধি বা পেনাল কোডে বর্ণিত কোনো অপরাধ করার মাধ্যমে অথবা করার হুমকি প্রদান করার মাধ্যমে খেয়াল করেন দণ্ডবিধি বা পেনাল কোডে বর্ণিত কোনো অপরাধ করা বা করার হুমকি প্রদান করার মাধ্যমে বা কারো স্বার্থের পরিপন্থী ভাবে তার কোন সম্পত্তি বেআইনি ভাবে আটকে রাখা বা রাখার হুমকি প্রদান করার মাধ্যমে যদি চুক্তি করার ব্যাপারে বাধ্য করা হয় বা চুক্তি করার ব্যাপারে সম্মতি আদায় করা হয় ফলো করতে পেরেছেন আপনারা স্যার আরেকবার বলেন স্যার অপরাধ হিসেবে আমরা দেখে থাকি জেনে থাকি যে এই কাজটা সে একজন আরেকজনকে মেরে ফেলেছে বলা হচ্ছে এটা মার্ডার খুন করার অপরাধ করেছে একজন আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে বলা হচ্ছে এটা অপহরণ করার অপরাধ সংগঠিত হয়েছে এই যে অপরাধ অফেন্স বা ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ বলতে আমরা যেটা যে সমস্ত কাজগুলোকে বোঝাই বা যে সমস্ত কাজগুলোকে বোঝানো হয়ে থাকে 1860 সালে এই আইনটা করা হয়েছে পেনাল কোড অর্থাৎ এই আইনটাতে আপনারা যখন ঢুকবেন সেখানে আমাদের দৈনন্দিন প্রেক্ষাপটে দেখা যাবে যে
যে সমস্ত কাজ করলে বা না করলে সেটা অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়ে আছে এই আইনের মাধ্যমে, সেটাকে অফেন্স বা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ হিসেবে এই আইনের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে। এবং ওই আইনের মাধ্যমে অপরাধ হিসেবে সাব্যস্ত করার পাশাপাশি এটার প্রতিকার বা শাস্তি কি সেটাও এই আইনের মধ্যে বলে দেওয়া আছে। তো এই অপরাধগুলো ব্যক্তি সম্পত্তি এই সবগুলোকে রাষ্ট্র এবং দলিলপত্র ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হতে পারে, খেয়াল করেন। আর এর বাইরে এই পেনাল কোড যে কথাটা বলা, এই পেনাল কোডের যে অপরাধগুলোর কথা বলা আছে, এর বাইরে আরো বিষয়ভিত্তিক বা আলাদা আলাদা আইন করে আলাদা আলাদা বিষয়কে বা বিভিন্ন কাজকে অপরাধের মধ্যে আনা হয়েছে বা অপরাধের সংজ্ঞাভুক্ত করা হয়েছে এবং সেগুলোর জন্য আলাদা আইন করে আলাদা প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। যেমন ইদানিং আমরা যেটা দেখি সাইবার ক্রাইম বলা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আইন করা হয়েছে আলাদাভাবে, সেটার মাধ্যমে নারী এবং শিশুদের প্রতি যে সমস্ত অপরাধগুলো ওই আইনে অপরাধ হিসেবে সাব্যস্ত করা আছে, যে সমস্ত কাজগুলো করলে অপরাধ হিসেবে গণ্য হবে সেগুলো অপরাধ হিসেবে সাব্যস্ত করা আছে। তো মোট কথা এখানে ইন জেনারেলি আমরা যদি বলি, এখানে ল্যাঙ্গুয়েজে যেভাবে বলা আছে যে দণ্ডবিধি বা পেনাল কোডে বর্ণিত কোনো অপরাধ করা বা করার হুমকি প্রদান করা, তো এই দণ্ডবিধি বা পেনাল কোডের প্রশ্ন আসছে, এই দণ্ডবিধি বা পেনাল কোডটা করা হয়েছে 1860 সালে। তো আমাদের চুক্তি আইনটা তো হচ্ছে 1872 সালে, আরো পরে গিয়ে ততদিনে এই আইনের মধ্যে যে বিষয় যে কাজগুলোকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে সেগুলো মোটামুটি এখানে কভার করা গেছে। এর পাশাপাশি বর্তমানে প্রেক্ষাপটে আমরা আরো যে সমস্ত আইনের মাধ্যমে যে সমস্ত কাজগুলোকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে ওই সমস্ত কাজগুলো করার মাধ্যমেও যদি কারো সাথে কোনো চুক্তি করার ব্যাপারে তার সম্মতি আদায় করা হয়ে থাকে, তাহলেও ডেফিনেটলি সেটা এই কোয়ার্শন বা ভয়ভীতির মাধ্যমে সম্মতিটা আদায় করা হয়েছে মর্মে বা এই ডেফিনেশনের মধ্যে এটা চলে আসবে। এখানে পেনাল কোডে বা দণ্ডবিধিতে যে অপরাধের কথা বলা হচ্ছে, অপরাধ করা বা করার হুমকি প্রদান করার মাধ্যমে সম্মতি আদায় করার যদি হয়ে থাকে, অথবা দ্বিতীয় যে বিষয়টা আর বলা হচ্ছে বেআইনি ভাবে কারো স্বার্থের পরিপন্থী ভাবে তার সম্পত্তি আটকে রেখে সম্পত্তি আটকে রাখার হুমকি প্রদান করার মাধ্যমে যদি কাউকে চুক্তি সম্পাদনে বাধ্য করা হয়ে থাকে। এইবার আপনারা চিন্তা করেন এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা মানে যতগুলো বিষয় মাথায় আসছে যে এই এই কাজ করে এইভাবে করে সম্মতি আদায় করা হয়েছে, বিয়ে করার জন্য জোর করে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে নিয়ে জোর করে বিয়ে করার সম্মতি আদায় করার মাধ্যমে বিয়ে করা হয়েছে, বা ওই যেটা দেখা যায় না সিনেমাতে ডিপজল তুলে নিয়ে গিয়ে বলছে কাগজ সই করতে হবে, দলিলে সই করতে হলে মেরে ফেল, এ করবো ওই করবো, সবগুলো কিন্তু এখানে এই এক ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সবগুলো কভার হয়ে যায়। অর্থাৎ কাউকে অপরাধ করা বা অপরাধ করার হুমকি প্রদানের মাধ্যমে অথবা তার স্বার্থ পরিপন্থী ভাবে তার সম্পত্তি আটকে রেখে বা সম্পত্তি আটকে রাখার হুমকি, অপরাধ করা বা হুমকি আটকে রাখা বা আটকে রাখার হুমকি প্রদান করা, হুমকি প্রদান করলেও সেই হুমকির দ্বারা যদি তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যদি চুক্তিটাতে চুক্তিটা করে ফেলেন বা চুক্তি করার ব্যাপারে সম্মতি দিয়ে ফেলেন, তাহলে সেখানে বলা হচ্ছে যে সেটা কোয়েশন বা ভয়ভীতির মাধ্যমে তার সম্মতিটা আদায় করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা আসছে আপনারা যখন পড়বেন সেটা দেখবেন যে বিষয়টা আরেকটু এক্সপ্লেনেশন আকারে বলা হচ্ছে। মনে করেন সাপোজ বাংলাদেশের একজন ব্যক্তি বাংলাদেশের আরেকজন ব্যক্তির সাথে মনে করেন চুক্তি করছেন, এখন তাদের মধ্যে এই চুক্তি নিয়ে কথাবার্তা হতে হতে এক পর্যায়ে একজন রাজি হচ্ছে আরেকজন রাজি হচ্ছেন, একজন চুক্তি করতে চাচ্ছেন আরেকজন রাজি হচ্ছেন না। তো একজন যিনি একজন চুক্তি করতে চাচ্ছেন যিনি রাজি হচ্ছেন না তিনি চিন্তা করলেন যে তারে যেমন যে কোনো ভাবে হোক তার সম্মতি এখানে আদায় করতে হবে, যেগুলো আপনারা
উদাহরণ উদাহরণ হিসেবে এতক্ষণ বলতেছিলেন বা চিন্তা করতেছিলেন, দেখেন সেগুলোর মধ্যে চলে আসে। এখন মনে করেন এই যে পেনাল কোড যেটা বলছি আমরা, বা অন্যান্য যে সমস্ত আইনগুলো আমাদের দেশে প্রচলিত আছে এবং হয় হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, আপনারা প্রত্যেকটা আইন খুললেই, এর আগেও বোধহয় বলেছিলাম আপনাদের যে আইন প্রত্যেকটা আইনের ধারাবাহিক ভাবে যে বিষয়গুলো আসবে, প্রথমে আইনের নামটা আসবে, এরপরে এটার কার্যকর হওয়ার সময় এবং এই আইনটা কতটুকু এলাকার জন্য প্রযোজ্য হবে, এটা কি সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে নাকি বাংলাদেশের কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার জন্য প্রযোজ্য হবে বা পার্টিকুলার এরিয়ার জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, তবে একটা বিষয় মোটামুটি পরিষ্কার, বাংলাদেশের আইন বাংলাদেশের সীমানার মধ্যেই থাকবে। বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে বাংলাদেশের আইন প্রয়োগ করা যাবে? কমন সেন্সে কি বলে, বাংলাদেশের আইন ইন্ডিয়াতে প্রয়োগ করা যাবে? কারণ ইন্ডিয়ার আইন আর বাংলাদেশের আইন মোটামুটি, আমেরিকাতে গিয়ে করা যাবে না, করা যাবে না। এখন মনে করেন দুইজন পাত্র পাত্রী দুইজনই বাংলাদেশি, সাপোজ এখন ওরে কোনোভাবে কলা কৌশল করে বাংলাদেশের সীমানা বাইরে নিয়ে গেল, নিয়ে গিয়ে এবার কাছ থেকে এই কোয়েশ্চেনের মধ্যে পড়ে, এইরকম কোন একটা কাজের মাধ্যমে তার সম্মতি বা কনসেন্টটা আদায় করে তাকে তার সাথে এই চুক্তিটা করা হলো বা তাকে চুক্তি করতে বাধ্য করা হলো। এখন ওখানে তো যেখানে গিয়ে এই চুক্তিটা হয়েছে, সাপোজ মনে করেন আমেরিকাতে নিয়ে গিয়ে হয়েছে, আমেরিকাতে তো বাংলাদেশের পেনাল কোড কার্যকর নাই, এখন কি হবে? তাহলে সে বলতে পারে, যার বিরুদ্ধে অভিযোগ সে বলতে পারে যে না ভাই, এখানে আপনি যে এখন যে বলা হচ্ছে কোয়েশ্চেনের মাধ্যমে তার সম্মতি আদায় করা হয়েছে, এখন আইনে তো বলা হচ্ছে যে পেনাল কোডে বা পেনাল কোড বা দণ্ডবিধিতে যে কাজগুলো অপরাধ হিসেবে সাব্যস্ত করা আছে সেটার কোনো একটা করা হলে বা কোনো একটা করার হুমকি প্রদান করার মাধ্যমে যদি সম্মতি আদায় করা হয়ে থাকে, এখন পেনাল কোডের প্রয়োগ বা অ্যাপ্লিকেবিলিটি তো হচ্ছে বাংলাদেশের সীমানা পর্যন্ত, এখন এটা তো হয়েছে বাংলাদেশের সীমানার বাইরে, সুতরাং বাংলাদেশের আইনের কার্যকারিতা যেহেতু এখানে নাই, এই কোয়েশ্চেনের এখানে খাটবে না। জিনিসটা যেটা বোঝানো হচ্ছে বা যে যে এই কথাটা বলার পেছনে যেটা কারণটা হচ্ছে, এখানে দেখবেন যেটা বলা হচ্ছে এই 15 ধারার মধ্যেই, এই যে কোয়ারশন বা ভয়ভীতির মাধ্যমে কারো সম্মতি আদায় করা হয়েছে, এটা পৃথিবীর যে প্রান্তেই হোক বা যে জায়গাতেই হোক, ওই জায়গাতে পেনাল কোড বা দণ্ডবিধি বা ওই আইনটা কার্যকর আছে কিনা সেটা এখানে বিবেচ্য বিষয় হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আমেরিকাতে গিয়েও যদি কারো সম্মতি এইভাবে আদায় করা হয়ে থাকে, সেটা কোয়েশ্চেনের মাধ্যমেই তার সম্মতিটা আদায় করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। ওই ওই এলাকাতে পেনাল কোড বা এই মানে বা অপরাধ নিয়ন্ত্রণকারী যে প্রচলিত আইন, সেই আইনটা ওই এলাকাতে প্রযোজ্য আছে নাই, এটা এখানে বিবেচ্য হিসেবে বিষয় হিসেবে আসবে না। বুঝতে পারলাম? জি স্যার। স্যার আরেকটা বিষয় জানার ছিল স্যার। বলেন 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 স্যার। যদি মানে যার সাথে চুক্তি হয়েছে সে যদি দেখা যায় স্বেচ্ছায় চুক্তি করার সময় চুক্তি স্বেচ্ছায় করলো, কিন্তু পরে তার সুবিধা হচ্ছে না মনে করে সে এই বিষয় এই সুবিধাটা নিল যে না আমাকে, সে দাবি করলো যে আমাকে জোর করে বা ভয়ভীতি দেখিয়ে আমাকে এটা চুক্তিটা করছে, কিন্তু সে কিন্তু করার সময় ঠিকই স্বেচ্ছায় করেছিল, এখন পরবর্তী সময় তার স্বার্থ যখন সিদ্ধ হচ্ছে না সে এই সুবিধাটা নিল দাবি করলো যে বুঝছে। আচ্ছা, এখন আপনার এই প্রশ্নের উত্তরটা আমি আমার এরপরে আমাদের যে বিষয় যেটা আলোচনাটা আসছে সেটার মধ্যেই একসাথে দিয়ে দিবো, আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন, আমি ওইটার মধ্যে এই বিষয়টাও আসবে, সেই কারণে আমি আর দ্বিতীয়বার মানে বারবার যাতে আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, যদি স্যার ভয় দেখিয়ে যদি স্যার সম্মতি আদায় না করা হয় স্যার, যদি প্রলুব্ধ হয়ে যদি স্যার সম্মতি আদায় করা হয় স্যার, তাহলে এই ক্ষেত্রে স্যার বিষয়টা কিরকম হবে স্যার? মানে প্রলুব্ধ হয়ে বলতে প্রলোভিত হয়ে প্রলুব্ধ হয়ে বলতে? হ্যাঁ, যেমন স্যার প্রলোভন দেখিয়ে স্যার, যদি স্যার প্রলোভন দেখিয়ে যদি স্যার কোনো সম্মতি আদায় করা হয়, প্রলোভন বলতে কিভাবে আপনি একটু 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 সিচুয়েশনটাকে একটু উদাহরণ সহ বলেন, বুঝান না, মানে প্রলোভন বলতে কি বুঝাতে চাচ্ছেন?
প্রলোভন একটা প্রলোভন আমি আপনার কথা থেকে যেটা বুঝতে পারি প্রলোভন বলতে এটাও হতে পারে যে ওই তারে বলা হলো যে তোমার এই সম্পত্তি আমি 5 কোটি টাকা দিয়ে কিনবো ঠিক আছে তারে মানে একটা দেখানো হলো যে 5 কোটি টাকা দিয়ে সম্পত্তি কিনতেছি পরবর্তীতে সব কিছু করানোর কমপ্লিট হওয়ার পর তারে ধরায় দেওয়া হলো 5 লাখ টাকা 5 কোটি টাকার জায়গায় সেটা জি 5 কোটি হ্যাঁ সেটা হচ্ছে যে ফ্রড যখন সেটা হবে ফ্রড ফ্রডের আলোচনা যখন আমরা করব তখন ফ্রডের মধ্যে আসবে আপনাদের এই সিচুয়েশন আচ্ছা জি প্যানেল আকেও করব বুঝলেন ওটা কি স্যার প্যানেল কোডটা কি হ্যাঁ প্যানেল কোড কি প্যানেল কোড কি প্যানেল কোড কি সেটাই তো বলছিলাম প্যানেল কোড হচ্ছে মানে 1860 সালের প্রথম আইন যে আইনের মাধ্যমে পার্টিকুলার কিছু কাজ করা বা না করা এটাকে অপরাধ বা ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স যেভাবে আমরা যে কমুকের সাথে একটা অপরাধ করেছে তো ব্যক্তিকে সম্পত্তিকে রাষ্ট্রকে বা দলিলপত্রকে বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যখন এই কাজগুলো যদি হয়ে থাকে সেটা আইনে যেভাবে বলা আছে সেভাবে যদি ওই কাজটা হয়ে থাকে তাহলে সেটা অপরাধ আবার যদি বলা হয়ে থাকে এই কাজটা না করলে সেটা অপরাধ তাহলে সেটা অপরাধ এই কোন কাজটা কি কি কাজগুলো এখানে অপরাধ সেই অপরাধ নির্ধারণকারী এবং অপরাধের প্রতিকার বিধানকারী আইন ফাইনাল ইয়ারে যখন যাবেন ফাইনাল ইয়ারে পাবেন ইনশাল্লাহ তখন আর বিশদভাবে পড়তে পারবেন জানতে পারবেন বুঝলেন আপাতত বুঝতে পেরেছেন আর কারো প্রশ্ন আছে আমি মানে পরের সেগমেন্টে যেতে চাচ্ছি আচ্ছা কোয়েশ্চনের বিষয়টা মোটামুটি এইটুকুই দেন আমরা যেটা আছে সেটা হচ্ছে যে আনডিউ ইনফ্লুয়েন্স বা অনৈতিক প্রভাব এই অনৈতিক প্রভাব বা আনডিউ ইনফ্লুয়েন্স এর মাধ্যমে সম্মতি আদায় করা কিভাবে এখন এটাকে নির্ধারণ করা হবে যে চুক্তির করার ব্যাপারে এক পক্ষ আরেক পক্ষকে আনডিউ ইনফ্লুয়েন্স এর মাধ্যমে অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে অনৈতিক প্রভাবের দ্বারা প্রভাবান্বিত করে তার কাছ থেকে সম্মতি আদায় করেছে ১৬ ধারাতে আপনারা যখন যাবেন তখন যেটা একটু খেয়াল করবেন যে বিষয়টা বলা হচ্ছে যে যদি দেখা যায় যে চুক্তির পক্ষগণের মধ্যে যারা যাদের মধ্যে চুক্তিটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা এমন তাদের মধ্যে রিলেশনটা এমন যে একজন আরেকজনকে আরেকজনের উপর মানে ইংরেজিতে বলা হচ্ছে জিনিসটা এভাবে ডমিনেট দ্য উইল অফ দ্য আদার চুক্তির এক পক্ষ অপর পক্ষের ইচ্ছা অনিচ্ছাকে প্রভাবান্বিত করতে পারে দু পক্ষের মধ্যে সম্পর্কটা এমন বা চুক্তির যারা পক্ষ একাধিক পক্ষ যদি হয়ে থাকে তাদের মধ্যে এক বা একাধিক পক্ষ অপর যারা পক্ষ আছেন তাদের মধ্যে রিলেশনের কানেকশনে রিলেশন তাদের মধ্যে এই মানে এমন ধরনের একটা সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে একজন আরেকজনকে ডমিনেট করতে পারেন এক কথায় সোজা কথায় যদি বলি মোটামুটি ডমিনেট করতে পারেন মানে তিনি যা বলেন আরেকজন সেটা হয়তো মানে রেসপেক্টের কারণে সম্মান মানে ভদ্রতা নম্রতা বিনয় বা ব্যক্তিত্বের অভাব যেটাই বলেন মোটামুটি তার কথা খুব সুসুর করে মেনে নেয় তো সহজভাবে বোঝাতে গেলে এটা এভাবেই বলতে হয় তো সেটা বলা হচ্ছে যে এই যে এক পক্ষ আরেক পক্ষের উপর ডমিনেট করার যে ক্ষমতা মানে ডমিনেট করার যে তার একটা সুযোগ আছে ক্ষমতা আছে এটাকে ব্যবহার করে যদি ওই চুক্তি করার ব্যাপারে তার সম্মতিটা আদায় করে থাকে বুঝতে পারলাম জিনিসটা যদি চুক্তির পক্ষ যারা যারা চুক্তির পক্ষ পার্টিস টু দ্য কন্ট্রাক্ট তাদের মধ্যে রিলেশনটা এমন সেই রিলেশনের কারণে দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষকে ডমিনেট করতে পারে এক পক্ষ আরেক পক্ষের ইচ্ছা অনিচ্ছাটাকে প্রভাবান্বিত করতে পারে নিয়ন্ত্রিত করতে পারে এটাকে কর্তৃত্ব দেখাতে পারে তাদের ইচ্ছা অনিচ্ছার উপর ওই পক্ষ যদি তাদের কাছ থেকে মানে মোটামুটি কথা হচ্ছে যে
এই অনৈতিক প্রভাবটাকে ব্যবহার করে করে যদি সুবিধা নেওয়ার উদ্দেশ্য নিয়ে যদি এই অনৈতিক প্রভাবটাকে ব্যবহার করে তাদের কাছ থেকে সম্মতি নিয়ে চুক্তি করতে বাধ্য করে, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এই আন্ডিও ইনফ্লুয়েন্স বা অনৈতিক প্রভাব খাটিয়ে ওই পক্ষের সম্মতিটা আদায় করা হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এখানে স্পেসিফিক্যালি কিন্তু বলা হচ্ছে না যে এই কাজটা করলে বা এই কাজটা না করলে বা এভাবে করলে ওইভাবে করলে এটা আনডিউ ইনফ্লুয়েন্স করা হয়েছে বা অনৈতিক প্রভাব খাটানো হয়েছে এটা ধরে নেওয়া হবে। এখন এক চুক্তি, এই যে প্রশ্নটা বারবার আপনাদের মনে আসছে বা বারবার ঘুরে ফিরে করছেন যে চুক্তি হওয়ার পরে কেউ এসে চুক্তি হওয়ার সময় দেখা গেল যে সে মানে এটাকে মেনে নিয়ে হয়তো স্বেচ্ছায় তার সম্মতিটা দিয়েছিল, এখন এসে সুযোগ বুঝে সে ওই যে বলে পাল্টি মারছে, এখন সে এসে বলতেছে যে আমাকে এই করা হয়েছে ওই করা হয়েছে, আমাকে আনডিউ ইনফ্লুয়েন্স করে এই চুক্তিটা করতে বাধ্য করা হয়েছে। এখন যখন প্রশ্ন উঠবে তখন এটা কিভাবে নির্ধারণ করা হবে যে ইনফ্লুয়েন্সটা আনডিউ ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সটা আনডিউ ইনফ্লুয়েন্স? আচ্ছা, এখন এখানে দেখেন বলা হচ্ছে যে দুই পক্ষের মধ্যে সম্পর্কটা এমন যে এক পক্ষ আরেক পক্ষকে ডমিনেট করতে পারে বা এক পক্ষ আরেক পক্ষের ইচ্ছা অনিচ্ছাকে ডমিনেট করতে পারে। তো এখানে ১৬ ধারার মধ্যেই যেটা বলা হচ্ছে আপনারা ধারাবাহিকভাবে যখন পড়বেন দেখবেন যে ১৬ ধারার এক নম্বর উপধারা, দুই নম্বর উপধারাতে গেলে যেটা বলা হচ্ছে যে এক কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তির বা চুক্তির এক পক্ষ অপর পক্ষের ইচ্ছা অনিচ্ছা নিয়ন্ত্রণ করতে পারেন বা তাকে ডমিনেট করতে পারেন, এটা ধরে নেওয়া হবে যদি দেখা যায় নাম্বার ওয়ান তাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান আছে সেরকমই দেখ যেটা দেখা যাচ্ছে, খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের উপর কর্তৃত্ব আছে, একজন আরেকজনকে ডমিনেট করতে পারে, অথবা এটা আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে, অথবা তাদের মধ্যে দুজনের দুই পক্ষের মধ্যে বা দুজনের মধ্যে একটা ফিডু, এই শব্দটা হচ্ছে এরকম ফিডুশিয়ারি FIDUCIARY FIDUCIARY relation, অর্থাৎ মানে দুপক্ষের মধ্যে একটা দেখা যাচ্ছে যে সম্পর্কটা এমন একজন আরেকজন উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে, একজন আরেকজনের উপর সম্পূর্ণরূপে আস্থাশীল, সম্পূর্ণরূপে নির্ভরশীল, মানে সম্পূর্ণ চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে, দুই পক্ষের মধ্যে একটা মানে ফেইথ ট্রাস্ট এবং কনফিডেন্স এর একটা ব্যাপার আছে একজন আরেকজনের উপর, এইটার কারণে নির্ভর করেন রিলাই করেন, মানে ওই এক কথা বলতে গেলে চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন, সেরকম একটা সম্পর্ক তাদের মধ্যে যেটাকে ইংরেজিতে ফিডুশিয়ারি রিলেশনশিপ বলা হচ্ছে। মানে বিষয়টা খেয়াল করেন এখানে যেটা বলা হচ্ছে যে সম্পর্ক থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একেবারে অ্যাপারেন্ট খালি চোখে দেখা যাচ্ছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খালি চোখেই দেখা যায়, দেখলে বোঝা যায় তাকে ডমিনেট করে। তারপর ঠিক একই রকম মানে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, কথা বলছেন দুজন এমন বা দুজন ব্যক্তি একজন আরেকজনের সাথে এমন ভাবে কথাবার্তা বলছেন যে একজন যা বলছেন আরেকজন সেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে, বন্ধ করে মেনে নিচ্ছেন, অর্থাৎ এই যে তাদের মধ্যে এই সম্পর্কটা, এই সম্পর্কের কারণে তাদের এই সম্পর্কের কারণে এই বিষয়টা এখন এখানে মোটামুটি মানে দৃশ্যমান যে একেবারে খালি দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে ডমিনেট করার এখানে সুযোগ আছে বা ডমিনেট করার করতে পারেন ডমিনেট করার মতো সুযোগ আছে। দু নম্বর যে বিষয়টা এখানে হচ্ছে যে আমরা কতদিন
সক্ষমতার ব্যাপারে যেটা পেয়েছিলাম লিগেল নাবালক, আরেকটা পেয়েছিলাম আমরা মানসিকভাবে অপ্রকৃতিস্থ, ম্যান অফ আনসাউন্ড মাইন্ড, মানসিকভাবে অপ্রকৃতিস্থ ব্যক্তি চুক্তি করতে পারবেন না। তবে এর মধ্যে আমরা দুটো খেয়াল করবেন, মনে আছে কিনা আপনাদের, দুটো অবস্থা পেয়েছিলাম যে একটা হচ্ছে যে তিনি মানে ভালো থাকেন, মাঝে মধ্যে অপ্রকৃতিস্থ হয়ে যান, আবার আরেকটা হচ্ছে যে তিনি মানে সারা বছর পাগল থাকেন, মাঝে মধ্যে ভালো হন, দুটো বিপরীত ধর্মী অবস্থা। এখন মনে এই দুই পক্ষের মধ্যে যখন চুক্তি হচ্ছে, চুক্তি করার প্রেক্ষাপটে এই ধরনের একজন সাথে যখন চুক্তি করা হচ্ছে, তখন তার এই মেন্টাল ইনক্যাপাসিটি, মানসিক সক্ষমতা বা অসক্ষমতা, এটাকে ব্যবহার করে, এটাকে ব্যবহার করে তার আনডিউ ইনফ্লুয়েন্স এর মাধ্যমে সুযোগ আছে। প্রথমটা আমরা পেলাম রিলেশনের কারণে একজন আরেকজনকে ডমিনেট করার, এখানে দেখা যাচ্ছে যে স্কোপ আছে। আর দ্বিতীয়টাতে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে তার মানসিক দুরবস্থার কারণে, সেটা হতে পারে তার বয়সের কারণে, অর্থাৎ একেবারে অত্যন্ত বয়োবৃদ্ধ হয়ে গেছে কারণে তিনি এখন পুরোপুরি মানে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন অবস্থায় নাই, অসুস্থতার কারণে হতে পারে, বা অন্য কোনো মানসিক শারীরিক যে কোনো মানে অবস্থার কারণে তার এই মেন্টাল ক্যাপাসিটি যেটা আছে সেটাকে দেখা যাচ্ছে যে বা এটাকে ইউটিলাইজ মানে মোটিভেট তাকে তাকে মানে তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তাকে এই একটা কনসেন্ট নিয়ে তাকে একটা চুক্তিতে বেঁধে ফেলা যাচ্ছে বা বেঁধে ফেলার সুযোগ আছে। তাহলে এইখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে এই যে সম্পর্কের কারণে একজন আরেকজনকে ডমিনেট করার মাধ্যমে যদি তার সম্মতি আদায় করে থাকেন, আর যেটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে পাচ্ছি আমরা মানসিক অবস্থাটাকে, মানসিক অবস্থার বা দুরবস্থার সুযোগ নিয়ে যদি কাউকে আনডিউ ইনফ্লুয়েন্স বা অনৈতিকভাবে প্রভাবান্বিত করে তার কাছ থেকে সম্মতিটা আদায় করা হয়ে থাকে। এখন এখানে যে বিষয়টা আমরা দেখার বিষয় আছে, এখন এই যে প্রশ্নটা আপনাদের কাছে আসছে ঘুরে ফিরে যে চুক্তি হয়ে গেল, চুক্তি হওয়ার পরে এখন এই প্রশ্নটা আসছে চুক্তি করার সময় কিছু বললেন না, চুক্তি করার পরে এখন এসে বলছেন যে মানে আমি তখন বুঝতে পারিনি বা আমাকে তিনি এইভাবে ডমিনেট করে আমার সম্মতিটা নিয়ে আমার কাছ থেকে এই চুক্তিটা করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে, বা আমাকে এই চুক্তি করতে বাধ্য করেছেন আন্ডিউ ইনফ্লুয়েন্স এর মাধ্যমে। আচ্ছা, এখন মনে করেন এই ধরনের একটা চুক্তি হওয়ার পরে গিয়ে এ ধরনের একজন ব্যক্তি এই অভিযোগটা করতে চাচ্ছে এবং এই অভিযোগটা করার মাধ্যমে তিনি কি প্রতিকার পেতে পারবেন, আপনি কি প্রতিকার পেতে চাচ্ছেন বা আইন তার জন্য কি প্রতিকার নির্ধারণ করে আছে, সেই জিনিসটা আমরা প্রথমে নেই, তাহলে এর মানে জিনিসটা এরপরে আলোচনা করতে সুবিধা হবে। প্রথমে যেটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে কারো সম্মতি আদায় করা মাধ্যমে যদি তাকে চুক্তি করতে বাধ্য করা হয়, তারকে চুক্তি একটা চুক্তিতে আনা হয়, তার সাথে একটা চুক্তি করা হয়, সেই চুক্তি করার পর আমরা প্রথমে যেটা বলেছিলাম বা দেখেছিলাম ভয়েড ভয়েডেবল, এক্ষেত্রে চুক্তিটা হচ্ছে তার জন্য ভয়েডেবল, অর্থাৎ তিনি যদি মনে করেন যে না ঠিক আছে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমার সম্মতি নেওয়া হলো, আমি এখন এটাকে মেনে নিচ্ছি, আমি চুপচাপ এটা চুক্তি মেনে নেব ও এটা নিয়ে কোনো কথাবার্তা বলবো না, টুশব্দ করবো না,
যেভাবে চুক্তি হয়েছে সেভাবেই চুক্তিটা এটা হবে, চুক্তি অনুযায়ী কাজ হবে, তাহলে আর কোনো কথা নেই। কিন্তু তিনি যদি বলেন যে না আমি এটা মানব না, মানি না, তাহলে অপশনটা তার জন্য হচ্ছে এটা ভয়েডেবল, অর্থাৎ তিনি এটাকে এখন চুক্তিটা তিনি বলতে চাচ্ছেন যে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাকে দিয়ে এই চুক্তিটা করানো হয়েছে, সুতরাং এই চুক্তিটা আমি আইনানুগভাবে এটা পালন করতে বাধ্য নই, পালন করতে বাধ্য নই। এখন এই চুক্তিটা আমাকে দিয়ে যাতে পালন করতে বাধ্য করা না যায় সে কারণে আমি এখন প্রতিকার হিসেবে, আপনারা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বেন সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে 35-38 দ্বারা এবং আমাদের এই চুক্তি আইনের মধ্যে এই একটু সামনের দিকে গিয়ে যখন আপনারা 19-এর পরে 19 ক একটা ধারা আছে দেখবেন, সেখানে পার্টিকুলারলি যে বিষয়টা বলা আছে এ ধরনের আন্ডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে কারো সম্মতি আদায় করার হয়ে থাকে, যদি করার হয়ে থাকে এবং সম্মতি আদায় করার মাধ্যমে যদি তাকে দিয়ে চুক্তি করানো হয়ে থাকে, তাহলে চুক্তিটা তার ইচ্ছা অনুযায়ী এটা যেটা বলছিলাম সেটা বাতিলযোগ্য বা ভয়েডেবল হিসেবে গণ্য হবে। এবং ভয়েডেবল হিসেবে এটা যে গণ্য হবে, চুক্তিটা যে বাতিলযোগ্য হবে, এটা তো এখন নিজে নিজে মুখে মুখে বললে তো আর হবে না, বা নিজে নিজে তো আর এটা বলতে পারেন না, এক মুখে মুখে বললাম আর আমি বাতিল হয়ে যাবে ব্যাপারটা হয়তো তেমন হবে না, একটা আইনানুক প্রক্রিয়া দিয়ে এটাকে যেতে হবে। এই আইনানুক কথা এই 19 ক এবং একই সাথে নির্দিষ্ট প্রতিকার আইনের 38 চুক্তিটা রদ, রেসিশন ইংরেজি শব্দটা হচ্ছে RECISION, রেসিশন, চুক্তিটা রদ আদালতের ধারস্থ হতে পারে, আদালতে গিয়ে ধর মামলা করবেন আর কি, মানে জিনিসটা তো বোঝা যাচ্ছে যে আদালতে গিয়ে মামলা করতে হবে, মামলা করে আদালত থেকে রায় নিয়ে চুক্তিটা রদ বা রিস্ট অফ কন্ট্রাক্ট, চুক্তি রদ করার জন্য মামলা করতে হবে আমাকে। এখন চুক্তি রদ করার জন্য আমি মামলা করলাম, সাপোজ আমি আমি বলছি মানে যিনি বলছেন যে আমার আমাকে আন্ডিও ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই চুক্তিটা করানো হয়েছে, এখন এই আন্ডিও ইনফ্লুয়েন্সের মাধ্যমে যে চুক্তিটা আমাকে করানো হয়েছে এটা এখন আমি মানি না, এই চুক্তিটা রদ করা হোক, এই প্রতিকার নিয়ে যখন তিনি আদালতে যাবেন, এখন বিচারক মহোদয় যিনি বিচার করবেন, এখন তো মানে লাইভলিটি তো বিচারকের উপর, তো লাইভলিটি তো বিচারকের উপর বিচার করে সিদ্ধান্ত দেওয়ার, কিন্তু বিচারক যে বিচার করে সিদ্ধান্ত দিবেন, এখন এই যে যিনি বলছেন যে আমাকে আন্ডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই চুক্তিটা আমার সম্মতি নেওয়ার মাধ্যমে এই চুক্তিটা আমাকে দিয়ে করানো হয়েছে, চুক্তি যখন করা হচ্ছিল আমাকে ওই সময় আমি মানে এমন একটা অবস্থায় ছিলাম যে আমার ইচ্ছা অনিচ্ছার এটার কোনো মূল্য ছিল না, বা এটার আমি এটাকে আমি ওভারকাম করতে পারিনি, ডমিনেশনটাকে ওভারকাম করতে পারিনি, বা আদার অপরপক্ষ যিনি আছেন যার সাথে আমার চুক্তি হয়েছে তিনি এমন অবস্থাপন্ন সম্পন্ন ব্যক্তি যে তাকে ওই সময় এটা এই তার এই অবস্থানটাকে ডিনাই করে আমি চুক্তিটা মানে ইয়ে করতে পারিনি, এটাকে অ্যাভয়েড করতে পারি, এটা আমি করতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, এখন আমরা মামলা যখন হবে বিচার মানে আমাদের বাংলাদেশের না শুধু পৃথিবীব্যাপী আপনার এই যে বিচার ব্যবস্থা, বিচার যেটাকে বলা হয়ে থাকে দুই পক্ষের মধ্যে বিরোধ বলেন অপরাধ বলেন, একজন যেটা বলছেন আরেকজন সেটা অস্বীকার করছেন, মানে সংক্ষেপে যদি আমরা চিন্তা করি তাহলে স্বীকার এবং অস্বীকারের মাঝখানে আদালতকে সিদ্ধান্তে আসতে হবে যে কারটা সঠিক, যিনি স্বীকার যিনি যেটা স্বীকার করছেন বা দাবি করছেন তারটা সঠিক, না যিনি অস্বীকার করছেন বা বলছেন ডিনাই করছেন তারটা সঠিক, কোনটা সঠিক, এই পুরো
বিচারটা যেটার যে আইনটাকে কেন্দ্র করে পরিচালিত হবে সেই আইনটার নাম হচ্ছে সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট, ঠিক আছে? এখন এই যে সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী আদালত যখন বিচার করেন, এটা ফাইনাল ইয়ারে যখন আইনটা করবেন আর বিশদভাবে এটা লেভেলে আলোচনা তখন হয়তো করা হবে ইনশাল্লাহ, বা করার সুযোগ হবে যদি আমার সাথে হয়ে থাকে। আপাতত যেটা প্রাসঙ্গিকভাবে যেটুকু আলোচনা করতে হচ্ছে সেটুকুই করছি, খেয়াল করেন। এই আইনের মধ্যে দুটো বিষয় আসবে বিচারের ক্ষেত্রে, একটা হচ্ছে আদালতের জন্য, আদালতকে আইনে ক্ষমতা দেওয়া আছে, সেই বিষয়টার নাম হচ্ছে প্রিজাম্পশন, অনুমান। অর্থাৎ যে বিষয়গুলো কোন বিষয়টা কিভাবে প্রমাণ করতে হবে বা কোন জিনিসটা প্রমাণ, কোন জিনিসটা সাক্ষ্য, এই সমস্ত বিষয়গুলো এই আইন দ্বারা নির্ধারিত হবে, আইন আইন অনুযায়ী পরিচালিত হবে। তো এখন কিছু কিছু বিষয় আসবে, কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে, বলা হচ্ছে আইনে যে আদালতকে এটা কোন ধরনের মানে এই জিনিসটাতে এটা নিরেট বা অকাট্য প্রামাণ্য দলিল বা সাক্ষ্য, নিরেট অকাট্য প্রামাণ্য দলিল বা সাক্ষ্য বিষয়টা, এ ধরনের কোন নিরেট অকাট্য প্রামাণ্য দলিল ছাড়াই বা সাক্ষ্য ছাড়াই, প্রমাণ ছাড়াই আদালতকে প্রিজিউম করার, অনুমান করার, ধরে নেওয়ার একটা সুযোগ বা ক্ষমতা এই আইনের মধ্যে দেওয়া হচ্ছে। প্রিজাম্পশন যেটা আদালত ধরে নিবে, অর্থাৎ প্রাথমিক এখানে প্রিজাম্পশনের ব্যাপারটা যেটা আসবে সেটা তিন ভাবে আসবে। একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মে প্রিজিউম, অর্থাৎ অনুমান করতে পারেন। যতক্ষণ পর্যন্ত মানে আদালত এই বিষয়টাতে মে প্রিজিউম বা অনুমান করতে পারেন, এটার ক্ষেত্রে মানে ডিসক্রিপশনটা হচ্ছে সম্পূর্ণরূপে আদালতের বা বিচারকের, যিনি বিচার করবেন যে তিনি এটা কিভাবে অনুমান করবেন না করবেন সেটা তার ইখতিয়ার। দু নম্বর যেটা সেটাকে বলা হচ্ছে অনুমান করবেন, শ্যাল প্রিজিউম, অর্থাৎ ওই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিপরীত কোনো কিছু যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত যেটা আদালতের বা বিচারকের সামনে আসবে সেটাই আদালতকে ধরে নিতে হবে, প্রিজিউম করে নিতে হবে, ওইটাই সঠিক বা ওইটাই বেঠিক বা ওইটাই ওই রকম, যতক্ষণ পর্যন্ত বিপরীত কোনো কিছু প্রমাণ না হবে, শ্যাল প্রিজিউম। থার্ড যেটা সেটাকে বলা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, অর্থাৎ এই ক্ষেত্রে এসে আদালতের সামনে যেটা আসবে সেটাই সাক্ষ্য, সেটাই প্রমাণ, এর বাইরে গিয়ে আদালতের এখানে আর কোনো কিছু অনুমান করার বা কোনো কিছু নিজে থেকে ইম্পোজ করার, নিজে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করার এখানে কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? একটু খেয়াল করেন। আচ্ছা, এখন এটাতে গেল হচ্ছে আদালতের প্রেক্ষাপট মানে বিচারকের দিকের বিষয়। এখন যারা আদালতে যাবেন, বিবদমান যারা পক্ষ দুপক্ষ, তারা একজন গিয়ে আদালতে বলবেন যে অমুকের বিরুদ্ধে আমার এই অভিযোগ বা এই প্রতিকার চাই আমি, আর আদালত তার কথা না শুনেই তাকে দিয়ে দিবেন, প্রতিকার দিয়ে দিবেন, ব্যাপারটা নিশ্চয়ই তেমন না, তাহলে আর এটা বিচার হলো না। আচ্ছা, যিনি দাবি করবেন বা যিনি প্রতিকার চাইবেন এবং যার বিরুদ্ধে প্রতিকার চাইবেন, দুপক্ষের বক্তব্য, দুপক্ষের দাবি, ডিফেন্স দাবি, পাল্টা দাবি এবং সাক্ষ্য প্রমাণ, এগুলোকে কেন্দ্র করেই বিচারিক প্রক্রিয়াটা পরিচালিত হবে। এখন যিনি দাবি করছেন বা যিনি ডিনাই করছেন, তাদের জন্য যে অব্লিগেশনটা এখানে এই সাক্ষ্য আইনের মধ্যে দেওয়া আছে, সে অব্লিগেশনটার নামটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। সাক্ষ্য আইনে আপনারা যদি ইচ্ছে হয়ে থাকে আপনারা দেখে নিতে পারবেন, বিষয়টার নাম হচ্ছে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব বা প্রমাণের ভার।
কোন বিষয়টা কে প্রমাণ করবে, প্রমাণের দায়িত্বটা কার, বিশদ মানে বিধিবিধান মানে অত ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে। আপাতত যেটা সংক্ষেপে যেটা যেটা দেখার আছে, এখন মনে করেন এই ধরনের একটা ডিসপিউট যখন এই ধরনের বিচারের জন্য গেল বা বিচারের জন্য আসছে, তাহলে এখানে প্রথমে যেটা দেখা হবে বা যেটা প্রিজিউম করা হবে, যেটা প্রিজিউম করা হবে যে অভিযোগটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে চুক্তিটা করানো হয়েছে বা সম্মতিটা আদায় করা হয়েছে যিনি অভিযোগটা করছেন। আচ্ছা, প্রথমেই এখানে আদালত যেটা প্রিজিউম করবেন বা যেটা ধরে নিবেন প্রাথমিক অবস্থায়, যতক্ষণ পর্যন্ত বিপরীত কোনো কিছু প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, চুক্তিটা পর্যালোচনা করে যদি দেখা যায় যে এই চুক্তিটা দুপক্ষের মধ্যে যেরকম ভারসাম্যপূর্ণ একটা চুক্তি হওয়ার কথা সেই রকম ভারসাম্যপূর্ণ কোনো চুক্তি নয়, অর্থাৎ চুক্তিটা এমন ভাবে লেখা আছে যেটা দেখলে মনে হবে এক পক্ষ আরেক পক্ষকে সবকিছু দিয়ে দিচ্ছে আর তার জন্য কিছুই নেই তেমন বলতে গেলে, অর্থাৎ ইমব্যালেন্সড ভারসাম্যহীন একটা চুক্তি। চুক্তি পড়ে চুক্তি পর্যালোচনা করে যেটা দেখা যাচ্ছে চুক্তিটা হচ্ছে একটা ভারসাম্যহীন চুক্তি, নাম্বার ওয়ান। তাহলে সেখান থেকে ধরে নেওয়া হবে যে এই চুক্তিটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে এটা করানো হয়েছে, ধরে নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে। দুই নম্বর হচ্ছে চুক্তিটা করার সময় যে চুক্তি করার সময় দুপক্ষের মধ্যে যখন কথাবার্তা হয় অফার অ্যাকসেপ্টেন্স এই সমস্ত বিষয় এই প্রক্রিয়া যখন চলতে থাকে, অর্থাৎ যেটা এর আগেও বলেছিলাম এক অফার দিচ্ছেন আরেক পক্ষ অ্যাকসেপ্ট করার পরিবর্তে কাউন্টার অফার দিচ্ছেন, কাউন্টার অফারের পরিপ্রেক্ষিতে আবার প্রথম পক্ষ থেকে কাউন্টার অফার যাচ্ছে অফার কাউন্টার অফার, দুপক্ষের মধ্যে একটা এই চুক্তিটা হওয়ার আগে এই যে বার্গেন ডিল এই যে একটা যে কথাবার্তা হয় এই কথাবার্তা হওয়ার যে সব প্রেক্ষাপ সময় যেটা এই বার্গেন করার সময় যেটা এই বার্গেন করার সময় দেখা যাচ্ছে যে দুপক্ষ মানে একই অবস্থায় ছিল না, দুপক্ষ একই অবস্থায় ছিল না এবং এক পক্ষ অপর পক্ষের উপর বা অপর যে পক্ষের সম্মতিটা এখানে প্রশ্নবিদ্ধ তিনি কোন ধরনের মানে অর্থনৈতিক চাপের মধ্যে ছিলেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তিটা ধরে নেওয়া হবে যে এটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই সম্মতি আদায় করার মাধ্যমে চুক্তিটা করানো হয়েছে। থার্ড যেটা সেটা হচ্ছে যে চুক্তির কোন একটা পক্ষ, খেয়াল করে চুক্তির কোন একটা পক্ষ যদি কোনো পর্দানুসীন মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে পর্দানুসীন মহিলা যেহেতু সেহেতু স্বাভাবিকভাবে পর্দানুসীন মহিলারাই রিজার্ভ থাকেন এবং রিজার্ভ থাকেন বিদায় তারা এ ধরনের যেকোনো চুক্তি বা যেকোনো ধরনের ডিল করার সময় কারোর সাথে সেভাবে তারা ডিলটা করতে পারেন না, বার্গেনটা করতে পারেন না বা হয়তো পুরোপুরি মানে কনসেন্টটা দেওয়ার ব্যাপারে পুরোপুরি তারা ফ্রিলি কনসেন্টটা দেওয়ার মতো অবস্থায় থাকেন। তাহলে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে চুক্তিটা আন্ডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে করানো হয়েছে। আচ্ছা, এখন যে বিষয়টা এখানে বলা হচ্ছে যিনি অভিযোগ করছেন যে এই তার কনসেন্টটা আন্ডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আদায় করা হয়েছে, তিনি ওই অভিযোগটা করেছেন, করে তাকে শুধুমাত্র এইটুকু পর্যন্ত দেখাতে পারলেই হবে যে এই দেখেন মানে মাননীয় বিচারক বা মাননীয় জজ সাহেব এই চুক্তিটার অবস্থাটা দেখেন, এখানে এইভাবে চুক্তিটাকে যেভাবে লেখা হয়েছে এখানে আমাকে রীতিমতো মানে আমাকে গলায় ফাঁস দিয়ে দেওয়ার মতো করে এই চুক্তিটা লেখা হয়েছে, আমাকে সাইন করতে বাধ্য করা হয়েছে, আমার জন্য এখানে কোনো কিছুই রাখা হয়নি। তাহলে
স্বাভাবিকভাবে তিনি যখন এই অভিযোগটা করবেন এখানে তাকে দেখাতে হবে যে তাকে যেটা এস্টাবলিশ করতে হবে যে তার কাছ থেকে এইভাবে করে সম্মতিটা আদায় করা হয়েছে। এখন যার বিরুদ্ধে অভিযোগ যে অর্থাৎ অপরপক্ষ যাকে এখন ডিফেন্ড করতে হবে যে না এই চুক্তিটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আদায় করা মানে কনসেন্টটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আদায় করা হয়নি, মেবি তিনি হয়তো তার পরিস্থিতি আমাদের মধ্যে রিলেশন আর বা অন্যান্য যে সার্কামস্টেন্স গুলো আছে সেই সার্কামস্টেন্স গুলো সবগুলোই এটা প্রিজিউম করছে যে চুক্তিটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে করানো হয়েছে। কিন্তু আমি এখানে তার উপর কোনো আনডিউ ইনফ্লুয়েন্স আমি ক্রিয়েট করিনি বা তার উপর তাকে কোনো ধরনের আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই চুক্তিতে আসতে বাধ্য করিনি বা আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা তিনি কোনোভাবে প্রভাবান্বিত হয়ে এটা এই চুক্তিটা করেননি। অর্থাৎ তার সিচুয়েশন হয়তো যে সার্কামস্টেন্স গুলো বলা হচ্ছে সেই সার্কামস্টেন্স গুলো থেকে দেখা যাচ্ছে যে তিনি আপাত দৃষ্টি দেখা যাচ্ছে প্রিজিউম করা যাচ্ছে যে এই চুক্তিটা এটা যেটা হয়েছে এটা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ বা যিনি ডিফেন্ড করবেন তিনি শুধুমাত্র এতটুকু দেখাতে পারলেই হবে যে হ্যাঁ তিনি মেবি ওই সিচুয়েশনের মধ্যে থাকলেও তাকে তার কনসেন্টটা ফ্রিলি নেওয়ার জন্য যা যা করণীয় ছিল সবকিছু আমি করেছি এবং তার কনসেন্টটা তার কাছ থেকে আমি কোনোভাবেই আমার এই পজিশন বলি বা আমার তাকে ডমিনেট করার ক্ষমতা বলি যেটাই বলি তাকে আমি এটা করার মাধ্যমে তার কাছ থেকে তাকে দিয়ে এই চুক্তিটা করিয়ে নেই নাই এই জিনিসটা প্রমাণ করার দায়িত্ব বা বার্ডেন অফ প্রুফটা হচ্ছে যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠবে তিনি তাকে এটা প্রমাণ করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে স্যার? বিষয়টা যদি একটা উদাহরণের মাধ্যমে বলতেন, মানে উদাহরণ আমাদেরকে দিয়ে বলি দিন, ভবিষ্যতে আপনারাও একই যখন আসবেন সবাই যদি নাও আসেন আশা করি আসবেন কম বেশি সবাই, মনে করেন এই যে আমরা যে ক্লায়েন্ট ডিল করি আইনজীবী হিসেবে আপনি খেয়াল করবেন আমাদের সমাজে উকিল এবং ডাক্তার এই দুটো শ্রেণীর মানুষকে কিন্তু রোগী এবং মক্কেলরা কিন্তু প্রায় ক্ষেত্রে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং তাদেরকে মানে মোটামুটি ডমিনেট করা যায়। বাংলাদেশে আপনার এই যে জাদ্রেল আইনজীবী সমাজে আমরা যাদের দেশে বা সমাজে যাদেরকে যাদের নাম শুনি জানি জাদ্রেল আইনজীবী অমুক জাদ্রেল আইনজীবী শের বাংলা একে ফজলুল হক সাহেব একজন জাদ্রেল আইনজীবী ছিলেন, মানে উনার সামনে গেলে মক্কেল কাঁপত, মানে মক অর্থাৎ সোজা কথা হচ্ছে যে মানে তার পার্সোনালিটি তার পজিশন তার সবকিছু এমন অবস্থা যে তিনি তার ক্লায়েন্টকে মোটামুটি ডমিনেট করার একটা ক্ষমতা তার ছিল। ঠিক আছে, এখন মনে করেন সাপোজ আপনার একজন ক্লায়েন্ট এভাবে আপনার কাছে আসলো যে উকিল সাহেব আমার এই সম্পত্তিটা বেহাত হয়ে গেছে, সম্পত্তিটা আপনি আমাকে উদ্ধার করে দেন, সম্পত্তিটা উদ্ধার করে দিতে পারলে আমি আপনাকে ওই সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে দিয়ে দেব ফিস হিসেবে, আপনাকে হয়তো আমি নগদ টাকা সেভাবে দিতে পারবো না বা আমি আপনাকে ফিস হিসেবে ওইখান সম্পত্তি এখান থেকে দিয়ে দিব, এখন আপনি মানে সবকিছু আপনি করবেন মামলা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমার সম্পত্তি উদ্ধার করার জন্য যা যা করণীয় সব আপনি করবেন। ঠিক আছে, এখন চুক্তি যখন আমার সাথে করতে আসছেন আমি চিন্তা করছি এই তো সুযোগ তারে দিয়ে এখন মামলা করার জন্য কাগজপত্র যা যা করণীয় আপনাদের তো দেখি আপনারা অনেক কিছু অলরেডি জেনে ফেলেছেন আপনাদের পেজে আপনাদের যে পোস্ট গুলো দেখি কিভাবে সিআর মামলা জিআর মামলা আর কিভাবে সিভিল মামলা শুরু থেকে শুরু একেবারে শর্টকাট টোটকা চিকিৎসা টোটকা জিনিস মানে মোটামুটি আপনারা জেনে গেছেন শর্ট মানে সামারি, তবে শর্ট এবং সামারি জানার উপর যদি মানে রিলাই করে থাকি কিন্তু স্লিপ করার সমস্যা সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা যাই হোক, এখন করতে গেলে
এখন আমি যে তার জন্য মামলা করার জন্য যে যাব আদালতে যাব, দেওয়ানি আদালতে যাব, হয়তো মামলা যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমি আদালতের দ্বারস্থ হব সেটার নাম হচ্ছে আরজি, বাংলাতে ইংরেজিতে বলে প্লেইন্ট, অর্থাৎ আদালতে আরজি দিব প্রতিকার চেয়ে লিখিত আরজি। এই লিখিত আরজি যে দিব, এই লিখিত আরজি তো এটা আমার কথা না তার কথা, আমি রেডি টেডি করে দিলাম সে সাইন করবে। এখন তাকে এই মামলা করার জন্য এই আরজি এবং অন্যান্য কাগজপত্র রেডি করে তাকে যখন সিগনেচার নিতে যাচ্ছি, এবার তাকে বললাম যে ভাই ঠিক আছে তুমি তোমার সাথে আমার সাথে যে চুক্তি চুক্তিটাও একসাথে সাইন করো, তো সে হয়তো বললো যে উকিল সাহেব আমি তো আপনার সাথে কথাবার্তা যেভাবে হয়েছে সেভাবে চুক্তি লেখছেন, তো তো আমি তো হয়তো ধমক দিয়ে বললাম আরে মিয়া তুমি কি আমার কি ইয়ে মনে করো নাকি, তাহলে তুমি আমার থেকে আসছো কেন, যাও হয়তো চিন্তা করছো না বিচার তো মনে না বিচার তো নাম ডাকাছে বিচার হয়তো এরকম কাজ করবেন। এখন আমি শুনলাম কি সুযোগ বুঝে ওই চুক্তিতে হয়তো সে আমাকে যতটুকু জায়গা দেওয়ার কথা বেশি লিখে ফেললাম বা তার পুরোটাই লিখে নিলাম যে সে মামলায় জিতার পরে সুযোগ পুরো জায়গা আমাকে দিয়ে দিল। এখন বলেন এখানে আনডিউ ইনফ্লুয়েন্স এর ইনগ্রেডিয়েন্টস আছে কি? আচ্ছা স্যার এতক্ষণ পর্যন্ত সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তাকে তার সাথে আমার সাথে যে লয়ার ক্লায়েন্ট রিলেশন, এই রিলেশনের কারণে তার সাথে যে একটা ফিডুশিয়ারি রিলেশনশিপ তৈরি হয়েছে, আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক, সেই বিশ্বাসের সম্পর্ক থেকে এবং এর পাশাপাশি তাকে যে লয়াররা যে ক্লায়েন্টকে ডমিনেট করার যে একটা মানে ইন জেনারেল প্রফেশনাল অথরিটি রাখে, সবগুলোকে মিলিয়ে চিন্তা করলে দেখা যাবে যে হ্যাঁ এখানে এই ধরনের স্কোপ আছে। স্যার এটা প্রফেশনাল মিসকন্ডাক্টে তো পড়বে, এটা হচ্ছে অন্য বিষয়, ওটা ওদিকে আপনি তো প্রথমে তো চুক্তি হয়ে যাবে, আপনি চুক্তি করে তার আন্ডু ইনফ্লুয়েন্সের মাধ্যমে চুক্তি করে একটা বেআইনি কাজ করেছেন, প্রফেশনাল মিসকন্ডাক্ট করেছেন সেটা আর একটা বেআইনি কাজ, তাহলে এটা ফ্রডের মধ্যে চলে যাচ্ছে আপনার এই যে হ্যাঁ ফ্রডের মধ্যে যাচ্ছে না স্যার, ফ্রড 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 হয়ে যাচ্ছে না, ফ্রড করে ফেলছেন আপনারা না স্যার, ফ্রড ফ্রড অফ ফ্রড ফ্রড করে ফেলছেন, হ্যাঁ ফ্রড ডেফিনেটলি ফ্রড তো বটে, এটা প্রশ্ন কোনো সন্দেহ নাই, ফ্রড কোনো সন্দেহ আছে ফ্রডের মধ্যেই তো করছে, মানে অর্থাৎ একটা আরেকটার জন্ম দিচ্ছে, যেমন আপনারা দেখবেন পত্র পত্রিকায় মানে এই যে সে মনে করেন আমরা যে পেনাল কোড বলছি, এখন এই পেনাল কোডে আপনার চুরি করাটা অপরাধ, ডাকাতি করাটা অপরাধ, চুরি করতে গিয়ে আপনি যদি চুরি করে ধরা পড়েন, ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন, তাহলে সেটার জন্য শাস্তি এক ধরনের, এখন চুরি বা ডাকাতি করতে গিয়ে যদি সাথে আপনি আবার মার্ডার করে বসেন তখন কিন্তু আবার শাস্তি আবার আরেক ধরনের, ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম, মানে একটা কাজ আপনাকে আপনার একটা কাজ সিঙ্গেল অ্যাক্ট সিরিজ অফ অকারেন্স এর জন্ম দিতে পারে। বুঝা গেছে আপনার এই উদাহরণটাকে স্যার সম্পূর্ণ হয়ে গেছে স্যার, তাহলে আমি একটা এটা উনি প্রুফ দিবেন কিভাবে, যিনি যার উপর হয়েছে এটা উনি কি কি প্রুফ এখানে দিতে পারেন, এই যে এখানে উনার কাছে তো ডকুমেন্ট টাইপ কিছু নাই সবকিছু মৌখিক। এখন শুনেন এখানে বিষয়টা হচ্ছে এই যে আইন করার সব মেডিকেল সায়েন্স আর এখানে আইনের মধ্যে কাছাকাছি একটা সম্পর্ক, একটা সিমিলারিটি আছে, এটা হচ্ছে এই যেমন মনে করেন যারা এমবিবিএস ডাক্তারি পড়েছে তখন করোনা ভাইরাস কি জিনিস তখন নিশ্চয়ই পড়েন, এবং করোনা